বুঝছেন, আমি কিন্তু ভুলি নাই, আমার সব মনে আছে। আরে ভাইয়া, আমার ব্রেনটারে আপনি এত কাঁচা মনে করতেছেন কেন? আমার ব্রেন এত কাঁচা না, আমার মনে আছে। শোনেন, এবার আমি চোখের পলকে বিয়ে করে দেখাই দিব যে আমি একজন আন্ডাররেটেড হ্যান্ডসাম ব্যাচেলর ছিলাম, ঠিক আছে? আন্ডাররেটেড? আপনি আন্ডাররেটেড? অবশ্যই আন্ডাররেটেড। শোনেন, এই অফিসে যদি বিবেচনা করেন, আপনারা যারা আছেন এই অফিসে সবকিছু মিলে আমার কাছে কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না, জাস্ট আমি কিচ্ছু না। থামেন থামেন থামেন, এত লেকচার দিয়েন না, আপনার কাছে কিচ্ছু আছে কি নাই সেটার প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, আগে বাজিটা জিতেন, তারপরে দেখা যাবে। ওকে, হেরে যাওয়া বাদী জেতা এত সোজা না। শোনেন, সোজা কি কঠিন সেটা আমি বুঝবো, এবার আপনাদের বলতেছি বাজিটা আমি জিতবো জিতবো। ঠিক আছে, আপনি জেতেন জেতেন জেতেন, আমি ওইটার জন্য অপেক্ষা করতেছি। আরেকটা বিষয় মাথায় রাখবেন। ওকে, আরেকটা বিষয় কাটবো আর লাস্ট পার্টটা যাই। হারলে কিন্তু মাথায় টক দই ডালবো। টক দই কেন? সবাই তো ঘোল ডালে, আমি না হয় টক দই ডাললাম, জাস্ট টক দই। হাবিবের কথা শুনে অবাক, মানে এর আগে আর একটা যে কমন বিষয় ছিল যে ধুল কি জানি, আরে বুঝেন না, সবাই তো বালি দেয়, আমি একটু ধুলাম না, ওই কারণে টক দই ঘোল না লেখা যাই। এইবার যদি আপনি বাজিতে হারেন, রেডি, ফাইভ ফোর থ্রি টু ওয়ান, অ্যাকশন। এইবার যদি আপনি বাজিতে হারেন, তাহলে আপনার মাথার চুল যা আছে সব ফালাইয়া আপনার মাথায় টক দই খাবো। টক দই, টক দই শুনে তো ঘোর ঢালে, আমি না হয় টক দই ঢাললাম, এক্সেপশনাল। বুঝেন না ব্যাপারটা? কত পারেন দেখা যাবে।